উৎসবের মরশুমে যখন মানুষ নিজেদের সুখ সমৃদ্ধি এবং পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় ব্যস্ত, ঠিক সেই সময় প্রদীপের নিচের অন্ধকারের মতো গরিব দুস্থ মানুষদের মধ্যে চিন্তার ভাঁজ পড়তে দেখা যায়। কিভাবে আসন্ন শীতকাল অতিবাহিত করবে, সন্তানদের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিয়েও প্রয়োজনীয় শীতবস্ত্র জোগাড় করতে হিমশিম খেতে হয়। ঠিক সেই সময় দেওয়ালিতে আলোর রোশনায় পটাকাতে টাকা খরচা না করে গরিব দুস্থদের জন্য শীতবস্ত্র কিনে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে কিছুটা হলেও সেই চিন্তা দূর করতে এগিয়ে আসলেন চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মেধাগাছের পুলিশ কর্মী উদ্ভব পাল এবং তার বন্ধুরা। সম্পূর্ণ নিজের উদ্যোগে 100 কম্বল নিয়ে পাশের আদিবাসী পাড়া বৃদ্ধাশ্রমের আদিবাসীদের এবং স্থানীয় কিছু দরিদ্র মানুষদের বাড়িতে গিয়ে কম্বল তুলে দেন তারা। উদ্ভব বাবু জানান, ছোটবেলা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, বর্তমানে কর্মজগতে প্রবেশ করার পর একটু বড় ধরনের কিছু করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেকে পূর্ণ করতে এবছর 100 কম্বল বিতরণ করেছি, আগামীতে আরো ভালো কিছু করার ইচ্ছে রয়েছে। কি বিতরণ করলেন আজকে? আজকে কম্বল বিতরণ করলাম গরিব যে দুস্থ যে মানুষ আছে, গরিব মানুষদের জন্য সামনে ঠান্ডা, ওর জন্য 100 কম্বল দান করলাম। কোথায় কোথায় দিলেন কম্বল? কোথায় দিলে মানে ভিতরে যে আদিবাসী যে গ্রাম যে আছে, গ্রামে গিয়ে গিয়ে আমরা বিতরণ করলাম। আমার সঙ্গে আমার সহযোগী আছে সায়নশীল, বিক্রম আছে, বৃদ্ধাশ্রমে আমরা গিয়েছিলাম, ওখানেও যে বয়স্ক যে আছে বয়স্কদেরকে ওখানেও কম্বল দিয়ে এসেছি, ঠিক আছে। আর নেক্সটে আমাদের অনেক চিন্তাভাবনা আছে, মানে যদি নজরে পড়ে মানে আমরা বিতরণ করবো। এটা কি আপনার ব্যক্তিগতভাবে বিতরণ করলেন? হ্যাঁ, এটা আমার একদম ব্যক্তিগতভাবে, আমার খুব ভালো লাগে, আমি এগুলো করেছি আগে, মানে ছোটোখাটো করেছি, এবার ভাবছি একটু বড় ধরনের কিছু করবো। আমার নাম উদ্ধব পাল। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার মেধাগঞ্জ।